ओम शांति। ओम शांति। आज के राजयोग मेडिटेशन कोर्सेर चतुर्थ दिन। এই চতুর্থ দিনে ব্রহ্মা কুমারী আগরতলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো গতদিন আমরা জেনেছিলাম শিব শঙ্করের পার্থক্য, শিবরাত্রির রহস্য কি, পরমপিতা পরমাত্মা শিব পিতার অবতরণ কাহিনী জেনেছিলাম, আর পরমাত্মার তিনটি কর্তব্য, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা আর শঙ্কর দ্বারা বিনাশ কিভাবে উনি করান সে সম্পর্কে আমরা জেনেছি। তো আজ চতুর্থ দিনে আমরা জানব সৃষ্টিচক্র বা কালচক্র কি। কালচক্র, কাল অর্থাৎ সময়, মানে সময়ের চক্র। তো সময় নিয়ে দুটো লাইন মনে আসছে এখন, যে সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, সময় কাহারো জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান। তো দেখুন, সময় বলবান না মানুষ বলবান বলবেন? সময়কে বলবান বলবেন না মানুষকে বলবান বলবেন, কি মনে হয়? দেখুন, এখন তো রাত, তো কেউ পারবে, কোনো মানুষ পারবে রাতকে জোর করে দিন বানাতে? পারবে না। তো দেখুন, সময়ের থেকে কোনো মানুষের জোর বেশি হতে পারে না, সময় শক্তিশালী। সময় আমাদের সাথে কথা বলে, সময় আমাদেরকে অনেক কিছু ইশারা করে দেয়। যদি আমরা সময়ের সেই ইশারা না বুঝি, তাহলে সময় আমাকে একদিন দুঃখ দেবে। বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের ইশারা বুঝে সময়ের সদ্ব্যবহার করে। দেখুন, একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি একটি, যে কোনো একটি কাজ সময়ে করেননি, অবহেলা করে করেননি, সময় ছিল করেননি, সময়ের কাজটা সময়, তো অনেকদিন পরে একটা টাইম টেবিল বানালেন, সে কাজটা করবেন। তো দেখা গেল যেদিন টাইম টেবিল বানালেন সেদিন কোথাও হঠাৎ একটা পরিস্থিতি আসলো, সে কাজটা আর করা হলো। দেখুন, সময় কেমন বলবান, সময়ে কাজ সময়ে করেননি, সময় কিন্তু সেটা করতে দিল না। তো সময় অনেক শক্তিশালী, সময় অনুসারে অনেক পরিবর্তন সাধিত হয়, সময় অনুসারে সব কিছু চক্রাকারে আবর্তিত হয়। চক্রাকার মানে নিত্য একই জিনিস পরিবর্তন যেটা হয়, ঘুরতে থাকে, একই জিনিস আবর্তিত হতে থাকে। তো দেখুন, যেমন উদাহরণ দিচ্ছি, প্রকৃতিতে জলচক্র, জলচক্র কি হয়? জল, যে ভূমিস্তরে যে জল আছে, জলাশয় আছে, সেই জল বাষ্প হয়ে মেঘ হয় উপরে গিয়ে, সে মেঘ থেকে আবার বৃষ্টি নেমে আসে, জল হয়। জল থেকে আবার বাষ্প হয়ে মেঘ হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়। তো এইভাবে জল চক্র ঘুরতে থাকে একই নিয়মে। তো দেখুন, আরো আছে, যেমন রাত আর দিন, দিন রাত্রের চক্র, দিনের পর রাত, রাতের পর দিন, একই নিয়মে ঘুরছে। যেমন সেটার একটা অবধি আছে, সময়কাল আছে, যেমন দিন আর রাত 24 ঘন্টার মধ্যে শেষ হয়। এমন তো নয় যে কোনোদিন দিন রাত, কোনোদিন 30 ঘন্টায় হবে, কোনোদিন 20 ঘন্টায় হবে, না, এই টাইম ফিক্স, 24 ঘন্টার মধ্যে দিন রাত অনবরত ঘুরছে, চক্রাকারে ঘুরছে। ঠিক সেই রকম দেখুন ঋতুর পরিবর্তন, সেই ঋতুগুলি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, বসন্ত, এই ঋতুগুলি এক বৎসর সময়কালের মধ্যে ঘুরছে বারবার, প্রতি বৎসর একই জিনিস ঘুরছে। দেখুন, আবার এক বৎসর 365 দিনে হয়, সেই সময়কালে 12টা মাস বারবার ঘুরছে, 12 মাস বারবার ঘুরে ঘুরে আসছে। তো দেখুন, সময়ের সাপেক্ষে সবকিছুই চক্রাকারে, এই সৃষ্টিতে চক্রাকারে আবর্তিত হয়। ঠিক সেই রকম সৃষ্টিচক্র বা কালচক্র, দেখুন চিত্রে আছে সেই সৃষ্টিচক্র বা কালচক্রের ছবি দেখানো হয়েছে।
সৃষ্টিচক্র বা কালচক্র, সেখানে চারটি যুগ ঘুরছে, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। এই চারটা যুগ ঘুরছে, এই চারটা যুগের সময় কাল হলো 5000 বৎসর। এই 5000 বৎসরে বারবার চারটি যুগ ঘুরে ঘুরে আসছে, 5000 বৎসর পরে পরে আবার রিপিট হচ্ছে। তো দেখুন, ইসলাম ধর্মে বর্ণিত আছে যে 5000 বৎসর পরে পরে কায়ামত এর সময় আসে, অর্থাৎ 5000 বৎসর পরে পরে অন্ত সময় আসে। ঈসাই ধর্মে আছে যে যীশু খ্রিস্টের 3000 বৎসর পর্বে এ বিশ্বে স্বর্গের দুনিয়া ছিল, সত্যযুগ ছিল। তাহলে দেখুন, যীশু খ্রিস্টের জন্মের পরে কয় বছর চলছে? 2000, 2000 প্লাস এর আগে 3000, প্রায় 5000 বৎসরের হিসাব মিলে গেছে। তার মানে সৃষ্টির অন্ত সময় প্রায় এসে গেছে। তো 5000 বৎসরের হিসাব আমরা অনেক অনেক শাস্ত্রে পেয়ে থাকি। তো দেখুন, 5000 বৎসরকে বলা হয় একটা কল্প। একটা কল্প শেষ হতে 5000 বৎসর লাগে, আর এই 5000 বৎসরে ঘুরছে চারটা যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। এখন একটা স্বস্তিকা চিহ্নের মতো হয়, চারটা যুগকে দেখানো হয়। স্বস্তিকা চিহ্নের যেমন চারটা ভাগ আছে, সেই চারটা ভাগকে তাপ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চারটা অংশে ভাগ করা হয়েছে, এবং প্রতিটি ভাগ সমান। দেখুন, স্বস্তিকা চিহ্নে কেন দেখানো হয়েছে? সুযোগ অস্তি, সু মানে ভালো, অস্তি মানে যা হচ্ছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এই 5000 বৎসরের একটা কল্পে যা হয় ভালোর জন্যই হয়। দেখুন, আমাদের বাস্তবিক জীবনেও আমরা অনেক সময় বলি যা হয় ভালোর জন্যই হয়, সত্যি কিন্তু বলি, অনেক সময় মানতে পারে সত্যি কিন্তু তাই। সব কিছুর পেছনে কল্যাণ আছে, সব অকল্যাণের পিছনে একটি না একটি কল্যাণ আছে। এখন একটু ছোট্ট একটি গল্প বললে সুন্দর অনুভব হবে। এখন আকবর এবং বীরবলের একটি গল্প। আকবর এর প্রধান সেনাপতি হলো বীরবল। তো একবার আকবর তার প্রধান সেনাপতি আর অন্য অন্য সৈনিকদের নিয়ে শিকারে যাবেন, জঙ্গলে যাবেন। তারা শুরু যাত্রা শুরু করবেন, শুরু করতেই দেখা গেল আকবরের একটা আঙ্গুল হঠাৎ কিছুতে লেগে কেটে গেল, কেটে গেল। তো হঠাৎ বীরবল বলে উঠল, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। রাজা তো রেগে গেল, আমার আঙ্গুল কেটে গেছে, ও বলছে আমার আঙ্গুল কেটে গেছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। অন্য সেনাদের বলছে, যাও ওকে রাজ কারাগারে বন্দি করো। তো সাথে সাথে অন্য সৈনিকরা গিয়ে সে বীরবলকে, প্রধান সেনাপতি বীরবলকে রাজ কারাগারে বন্দি করে দিয়ে আস। তো রাজা সেই সামান্য ব্যান্ডেজ করে সেই শিকারে আবার বেরিয়ে পড়লো অন্য সৈনিকের নিয়ে। তো ঘুরতে ঘুরতে অনেক জঙ্গলে চলে গেল। তো রাজা হঠাৎ আলাদা হয়ে গেল, সৈনিকরা একদিকে গেল, রাজা হঠাৎ ঘুরতে ঘুরতে খুব ভালো লাগছে জঙ্গলের ভিতর চলে গেল। তো যেতে যেতে দেখে একটা আদিবাসী স্থান, অনেক আদিবাসীরা সেখানে কি পূজা করছে, জঙ্গলি আদিবাসীরা, তারা এখানে নরবলি দিবে, নরক হচ্ছিল। তার দেখে রাজাকে দেখলো, আকবরকে দেখলো, দেখে সে ধরে নিয়ে গেল নরবলি দেওয়ার জন্য। তো তারা নরবলির জন্য প্রস্তুত করলো, তারপরে দেখে রাজার আঙ্গুলে একটা খুঁত আছে। নরবলি এমন ভাবে দিতে হয় যেন যার শরীরে কোনো খুঁত না থাকে তাকে নরবলি দেওয়া যায়। তো রাজার শরীরে একটা খুঁত পেয়ে গেছে। তো রাজার আর বলি হলো না, রাজাকে ছেড়ে দিল। তো রাজা ফিরে আসলো, তখন বীরবলের কথা মনে আসলো, বীরবল বলেছিল যা হয় ভালোর জন্যই হয়, কথাটা তো সত্যি, আঙ্গুল কেটেছে, তার বলে তো আমি আমাকে বলি দিতে পারিনি। তো সেই ছুটে গেল বীরবলের কাছে, রাজ কারাগারে গিয়ে বীরবলকে ছেড়ে দিল। তখন বলল, বীরবল, আমি তো তোমাকে বেঁধে রেখেছি, খুব খারাপ কাজ করেছি, আমার তো একটা বিপদ গেছে, আঙ্গুল কাটার জন্য আমি বেঁচে এসেছি, তুমি তো ভালোই বলেছো, যেটা বলেছো সত্যি আছে। তো
তোমাকে কারাগারে ঢুকিয়ে আমি ভুল করেছি। তখন বীরবল বলল, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। দেখো, কারাগারে ঢুকিয়েছে, তারপরে বলছে যা হয়েছে ভালোর জন্য, কেন বলছে, কি বলবেন আপনারা? তো বীরবল বলল, যদি আমি আপনার সাথে থাকতাম, প্রধান সেনাপতি তো রাজার সাথেই থাকবে, আপনার সাথে থাকলে আপনার তো আঙ্গুলটা কাটা গেছে, বলি পড়লো না, বলিটা কার পড়তো? আমারই পড়তো। সেজন্য কারাগারে ঢুকিয়েও এটাও ভালো হয়েছে। তো দেখুন, সব অকল্যাণের পিছনে কল্যাণ ছুপিয়ে আছে, অনেক বাস্তবিক উদাহরণ আছে। তো এখন আমরা আসি যে চারটা যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। এখানে সত্য যুগ, সত্য যুগে বর্ণনা করছি, সত্য যুগ, সত্য, যেখানে অসত্য বলতে কিছু নেই, সবকিছু সত্য, সুন্দর, শতপ্রধান প্রকৃতি থাকবে সেখানে। সত্যযুগের দুনিয়াতে ন্যাচারাল বিউটি থাকবে, সুখ শান্তি আনন্দ সমৃদ্ধিতে ভরপুর থাকবে সেখানে। সব কিছুর মধ্যে থাকবে পিউরিটি, পবিত্রতা। সেখানে থাকবে স্বর্ণের মহল, স্বর্ণের রাজ প্রসাদ। সেখানে সেই যুগকে বলা হয় স্বর্ণিম দুনিয়া, স্বর্ণ যুগ, স্বর্গ। তো এই স্বর্গের দুনিয়াতে কারা থাকবেন সত্যযুগে? দৈবী গুণ সম্পন্ন মানুষ। দৈবী গুণ সম্পন্ন মানুষকে বলা হয় দেবী দেবতা। তো সেই সত্যযুগের আসছে দেবী দেবতাদের রাজ্য, দেবী দেবতাদের গুণ। এখন শুনুন, দেবী দেবতাদের গুণ কি ছিল? 16 কলা সম্পূর্ণ সম্পূর্ণ ছিল তারা। যেমন 16 কলা বলতে যে 1-2 করে 16 সংখ্যা নয়, 16 বলতে, যেমন আমরা কাউকে বলি না যে খুব সবকিছু যা নিজের জন্য ঠিক রাখে, 16 আনা ঠিক আছে, তো মানে কি তার সব দিকে ঠিক আছে। তো সেই অর্থেই 16 কলা সম্পূর্ণ, মানে তারা সব, যেমন চাঁদ 16 কলা হলে সম্পূর্ণ হয়ে যায়, তো ঠিক সেইভাবে দেবী দেবতারা সম্পূর্ণ থাকবে, সব কিছুতে সম্পূর্ণ থাকবে। তাদের গুণ হলো সর্বগুণ সম্পন্ন, সব প্রকারের গুণ তাদের মধ্যে থাকবে। তারা হলো মর্যাদাপূর্ণ পুরুষোত্তম, মানে তাদের আত্মা উত্তম থাকবে, পাওয়ারফুল থাকবে, শক্তিশালী থাকবে। তাদের তারা থাকবে ডাবল অহিংসক, মানে আমরা যেমন এখানে কর্মে দ্বারা হিংসা না করলেও মনে মনে হিংসা থাকে কারোর প্রতি কারো, তো দেবী দেবতাদের এই মনে মনে দিয়েও হিংসা থাকবে না, কর্মের দ্বারাও হিংসা থাকবে না, তারা হলো ডাবল হিংসক। তো কি বললাম, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, তারা থাকবে নির্বিকারী, কোনো বিকার থাকবে না, 5 বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার তাদের থাকবে না, সম্পূর্ণ নির্বিকারী থাকবে। তাদের থাকবে ডাবল শির তাজ, মাথায় ডাবল মুকুট থাকবে, একটা তো স্বর্ণের মুকুটে থাকবে, রত্নখচিত মুকুট থাকবে, আর থাকবে পবিত্রতার লাইট। তারা এত পবিত্র, তাদের মাথার মস্তকের চারিদিকে লাইট থাকবে, ক্রাউনের মতো একটা লাইট থাকবে। তো দেখুন, দেবী দেবতাদের গুণ 16 কলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, ডাবল তাজধারী, ডাবল অহিংসক, আর কি মর্যাদাপূর্ণ পুরুষোত্তম। তো সেখানে তাদের রাজত্ব থাকবে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণের রাজত্ব চলবে এই সত্যযুগে। লক্ষ্মী নারায়ণ যখন ছোটবেলায় থাকে, তাদের নাম থাকে, তাদের নাম ছিল রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণই যখন স্বয়ম্বর হয়, তখন তাদের নাম হয় লক্ষ্মীনারায়ণ। তখন লক্ষ্মীনারায়ণ নাম হওয়ার পরে তাদেরকে রাজগদিতে বসানো হয়, সে দৈবী রাজগদিতে বসে দৈবী রাজত্ব চালনা করে। লক্ষ্মীনারায়ণের রাজত্বকে বলা হয় দৈবী রাজত্ব। তো দেখুন, তাদের বলা হয় সূর্যবংশী দেবী দেবতা, সূর্যবংশী ঘরানার দেবী দেবতা বলা হয়। দেখবেন, নারায়ণের উপর একটা সূর্যের মতো কপালে থাকে, সূর্যবংশী দেবী দেবতা বলে।
আবার নারায়ণের আগে কি থাকে শব্দ, সত্য নারায়ণ, মানে সত্য যুগের নারায়ণ, সেজন্য আমরা সত্য নারায়ণ বলি। তো এই দেবী দেবতার আত্মারা কোথা থেকে আসলো, প্রশ্ন জাগে সত্য যুগে? দেখুন, প্রথম দিন যখন আমরা জেনেছিলাম আত্মাদের ঘর কোথায়, পরম ধাম, পরলোক, ব্রহ্মলোকে আত্মাদের ঘর বলেছিলাম, তখন যে 5,000 বৎসর পরে পরে আত্মারা একবার ঘুরে যায়। 5,000 বৎসরে এই সৃষ্টি রঙ্গমঞ্চে ড্রামা, 5,000 বৎসরে নাটক চলে, সেই 5,000 বৎসর পরে পরে নাটক একটা শেষ, একবার শেষ হলে সে উপরে ঘরে যায়, আবার সেই সৃষ্টি শুরু হয়, তখন একে করে আত্মা নাম। তো 5,000 বৎসর কলিযুগের পরে যখন আত্মা সব ঘরে যাবে, তারপর সত্যযুগ শুরু হবে, তখন আত্মাগুলি আবার সেই সৃষ্টিতে নাম। তো সত্যযুগে শুরুতে 9 লাখ পবিত্র আত্মা এই সৃষ্টিতে সত্যযুগে নামবে, দেবী দেবতার আত্মা। তো সত্যযুগের অন্ত সময়ে 1,250 বৎসর, এটা বলিনি, 5,000 বৎসরে 4টা যুগ, সেম পিরিয়ড, তাহলে কি হবে, সত্যযুগে 1,250 বৎসর, ত্রেতা যুগে 1,250 বৎসর, দ্বাপর যুগে 1,250 বৎসর, কলিযুগে 1,250 বৎসর। তো দেখুন, এই সত্যযুগের 1,250 বৎসর যখন কেটে যায়, তার অন্ত সময়ে 2 কোটি আত্মা, পবিত্র আত্মা এই ধরাধামে আসে, সত্যযুগের অন্ত সময়। সেখানে শুধু আদি সনাতন দেবী দেবতা ধর্ম, অন্য কোনো ধর্ম থাকবে না, সবাই দেবী দেবতা, কে কাকে পূজা করবে, সবাই দেবী দেবতা। সেখানে এত সুখ শান্তি পবিত্রতা ভরপুর, অশান্তির চিহ্ন নেই সেখানে। দেখুন, কেউ যখন খুব সুখে থাকে আমরা বলি স্বর্গে আছে, আসলে স্বর্গের সুখ মহান সুখ, বলবেন আমেরিকার যে সবচেয়ে ধনবান ব্যক্তি যে সুখে আছে, স্বর্গের সুখের কাছে তার সুখও কিছু নয়। এত সুন্দর স্বর্গের দুনিয়া, স্বর্ণিম দুনিয়া, স্বর্গের সুখ শান্তি। সে সত্যযুগ 1,250 বৎসর শেষ হয়ে গেল, 2 কোটি আত্মা, দৈবী আত্মা উপর থেকে নামলো। তো সৃষ্টি কিছুটা পুরাণ হতে চলেছে, সেই সত্যযুগকে বলা হয় গোল্ডেন যুগ, স্বর্ণ দুনিয়া, স্বর্ণ যুগ। তো সেই স্বর্ণের দুনিয়া যখন শেষ হলো, 1,250 বৎসর কেটে গেল, সৃষ্টি পুরাণ হতে লাগলো, তখন শুরু হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ মানে কি, কিছু ত্রুটি শুরু হয়ে যায়, সবকিছুতেই আছে, সবকিছুতেই আছে যে নতুন জিনিস পুরাণ হবেই, নতুন জিনিস কখনো নতুন থাকে না, তো সবকিছুই তো পুরাণ হয়, সেই জন্য সৃষ্টিও 1,250 বৎসরে কিছুটা পুরাণ হয়ে গেল, ত্রুটিপূর্ণ হয়ে গেল, সেই জন্য সেই যুগের নাম ত্রেতা যুগ। তো দেখুন, 16 কলা সম্পন্ন যে সত্য যুগের দেবী দেবতারা, সেই সেদিন বলেছিলাম 5,000 বৎসর আগে কেউ উপরে যেতে পারবে না, একবার নেমে গেল 5,000 বৎসরের ড্রামা কমপ্লিট করতে হবে, উপরে যেতে পারবে না। তো যে সত্যযুগের আত্মাগুলি, 2 কোটি যে দেবী দেবতার আত্মা, সূর্যবংশী ঘরানার দেবী দেবতার আত্মা, 16 কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম আত্মারা, সেই 1,250 বৎসর পরে আবার জন্ম নিতে নিতে এসে গেল ত্রেতা যুগে। তখন দেখা গেল তাদের আর 16 কলা নেই, তাদের হলো 14 কলা, কিছুটা গুণ কমে গেল 14 কলা, বাকি সুখ শান্তি পবিত্রতা সব একই রকম, ঠিক আছে, একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম, অন্য কোনো ধর্ম নেই, সব ঠিক আছে, শুধু একটু গুণ কমে গেল, 14 কলা সম্পূর্ণ হয়ে গেল। তো এই 14 কলা সম্পূর্ণ দেবী দেবতাদের মধ্যে রাজত্ব করছে কে, রাম সীতার রাজত্ব। রাম সীতা, রাম সীতার রাজত্ব হলো এই ত্রেতা যুগের চন্দ্রবংশী ঘরানার দেবী দেবতাদের মধ্যে। ত্রেতা যুগের দেবী দেবতা দা হলো চন্দ্রবংশী ঘরানার দেবী দেবতা, সেজন্য দেখুন রামচন্দ্র লাগানো হয়, রামের সাথে চন্দ্র থাকে। তো উপর থেকে আরো 14 কলা সম্পূর্ণ আরো আত্মা নামছে, নামতেই থাকবে, একের পর এক উঠতে পারবে না কেউ, শেষ হওয়ার ছড়া, কিন্তু নামতে থাকবে, যার যার কর্ম অনুসারে সে নামতে থাকবে। তো সেই অনুসারে 14 কলা সম্পূর্ণ আত্মারা ত্রেতা যুগে নামতে থাকলো, দেখা গেল ত্রেতা যুগের অন্ত সময়ে আরো 1,250 বৎসর, 2,500 বৎসর যখন প্রায় শেষ হয়ে যাবে, ত্রেতা যুগের অন্ত সময়ে দেখা গেল 33 কোটি দেবী দেবতার আত্মা নেমে গেছে এই ধরাধামে। তো দেখুন, 33 কোটি দেবী দেবতার কথা অনেকে জানেন, অনেকে পূজা করে, বা 33 কোটি দেবী দেবতার
ইয়ে করে কষ্ট করে। তো দেখো এই সৃষ্টিতে 2500 বৎসর সেই চৈতন্য রূপে দেবী দেবতারা ছিল এই সৃষ্টিতে। আমরা বলি স্বর্গ জানে, ছোটবেলায় ভাবতাম স্বর্গ জানে কোথায় উপরে আছে, কোথায় জানে দেবী দেবতার উপরে। কবিরা কিন্তু অনুভব করেছিলেন ইহাই স্বর্গ ইহাই নরক, এখানেই স্বর্গের দুনিয়া ছিল, সেই স্বর্গের দুনিয়ায় দেবী দেবতারা চৈতন্য রূপে আমাদের মতোই ছিল। তো এই 2500 বৎসরে দেবী দেবতারা চৈতন্য রূপে রাজত্ব করেছে, তো সৃষ্টি আরো পুরাণ হয়ে গেল, অর্ধেক চলে গেল, 5000 বৎসরের মধ্যে 2500 বৎসর চলে গেল, সৃষ্টি পুরাণ হয়ে গেল। তারপরে শুরু হয়ে গেল দ্বাপর যুগ, তো 16 কলা থেকে 14 কলাতে আসলো। এবার দ্বাপর যুগে যখন প্রবেশ করলো গুণ আরো কমে গেল, 8 কলা হয়ে গেল। 8 কলা সম্পন্ন মানুষদের আর দেবী দেবতা বলা যায়, তখন দ্বাপর যুগ বলা হয়। দ্বাপর মানে 2টা পুর হয়ে গেল, অর্থাৎ রাজ্য সত্তা ধর্ম সত্তা আলাদা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। এখানে যে সত্যতা ছিল সত্যতা একতাও কমে গেল, নষ্ট হয়ে গেল, সেই জন্য মতানৈক্য শুরু হলো একের সাথে একে, মতানৈক্য শুরু হলো। তার মানে কি, দুঃখ শুরু হতে লাগলো এই দ্বাপর যুগ থেকে। সে 8 কলা হয়ে গেল, 50% হয়ে গেল সত্য যুগ থেকে, তো সেই জন্য তাদের আর দেবী দেবতা বলা যায় না। সেই ধীরে ধীরে তাদের মধ্যে মতানৈক্য, সত্যতা একতা কমে গেল, মতানৈক্য শুরু হলো, তাদের মধ্যে দুঃখ শুরু হলো। তখন দেখা গেল কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলি অল্প অল্প করে প্রবেশ করতে লাগলো সেই মানুষের মধ্যে। তো তখন সেই দুঃখ থেকে বাঁচানোর জন্য সেই দুঃখ কি করলো, পূজা পার্বণ শুরু করলো। এখন বলা আছে না, গায়ন আছে না, দুঃখ মে সুমিরন করে সব সুখ মে করে না কোজ। সে সত্যতা তাতে কেউ ভগবানকে ডাকতে হয়। দ্বাপর যুগে এসে যখন দুঃখ অনুভব হলো তখনই ভগবানের পূজা শুরু হলো। রাজা বিক্রমাদিত্য দ্বাপর যুগে ফার্স্ট, সেই ভগবান পরমপিতা পরমাত্মা জ্যোতি স্বরূপ তার মূর্তি শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ বানিয়ে পূজা শুরু করলো। প্রথমে সেই এক ভগবানের পূজা, শিব পরমপিতা পরমাত্মার পূজা শুরু হলো অবিচারী ভক্তিতে। তো কিছু দ্বাপর যুগের মাঝামাঝি এসে শুরু হলো দেবী দেবতার পূজা শুরু হয়ে গেল, কৃষ্ণের পূজা, লক্ষ্মীর পূজা, নারায়ণ পূজা, এইভাবে দেবী দেবতার পূজা শুরু হয়ে গেল। তারপরে দেখুন যে 8 কলা সম্পন্ন তো ছিল, কিছু তো কলা আছে, সেই কলার কারণে এই সৃষ্টিকে বাঁচানোর জন্য কিছু মহাত্মারা তারা সেই ধর্ম পুস্তক গুলি লিখতে শুরু করলো, গীতা রামায়ণ মহাভারত উপনিষদ বেদ এই শাস্ত্রগুলি লিখতে শুরু করলো। এই শাস্ত্রগুলি লিখে সৃষ্টিকে একটু বাঁচানোর চেষ্টা করেছে। তারপরে দেখুন এই দ্বাপর যুগে বিভিন্ন ধর্মের প্রবেশ হলো, ইব্রাহিম দ্বারা মুসলিম ধর্মের প্রবেশ হলো, ইব্রাহিম দ্বারা মুসলিম ধর্মের স্থাপনা হলো। এরপরে সেই আত্মাগুলি মুসলিম ধর্মের আত্মাগুলি নামতে শুরু করলো। এর কিছুদিন 100 বছর পরে আসলো বুদ্ধ দ্বারা, গৌতম বুদ্ধ দ্বারা বুদ্ধ ধর্মের প্রচার, তখন ওই ধর্মের আত্মাগুলি নামতে থাকলো। তারপরে 100 বছর পরে আসলো যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টের আত্মা প্রবেশ করলো দ্বাপর যুগে, সেই খ্রিস্ট ধর্ম প্রচার করলো এবং কৃষ্ণ ধর্মের আত্মাগুলি নামতে লাগলো। এইভাবে দেখুন জনসংখ্যা কত বেড়ে যাচ্ছে, দ্বাপর যুগে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধর্মের প্রবেশ হচ্ছে, তার মানে কি, শান্তি বিঘ্নিত হচ্ছে। সেই শান্তি বিঘ্নিত হতে হতে মানুষের দুঃখ হতে হতে সেই দুনিয়াটা আস্তে আস্তে পাপাচারে ভ্রষ্টাচারে হতে লাগলো। তখন দ্বাপর যুগের অন্ত সময় 1250 বছর কেটে গেল। আরো 1250 বছর কাটার পরে শুরু হলো কলি যুগ। দেখুন দ্বাপর যুগকে বলা হয় তাম্র যুগ, ধাতুর সাথে তুলনা করে সেই ইয়ে অনুসারে তার গুণ অনুসারে ধাতুর সাথে তুলনা করা হয়েছে। সত্য যুগকে স্বর্ণ যুগ, ত্রেতা যুগকে রৌপ্য যুগ, আর দ্বাপর যুগকে তাম্র যুগ। তারপরে কলি যুগ দেখেন কালো হয়ে আছে, কলি যুগকে কি বলবে বুঝতেই পারছেন, কলি যুগ হলো আয়রন এজ লৌহ যুগ। কলি যুগে আসার পরে সেই 33 কোটি আত্মা, আর দ্বাপর যুগে আরো কোটি কোটি আত্মা বেড়ে গেছে। সব আত্মারা কেউ যেতে পারেনি এখনো পরম ধামে, সবাই সৃষ্টিতেই আছে, জন্ম নিতে 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 তাদের গুণ কমে যাচ্ছে। যখন কলিযুগে জন্ম নিল, কলিযুগ এসে গেল, সৃষ্টি পুরাণ হয়ে গেল, তখন দেখা গেল
সেই আত্মাদের কোনো গুণ নেই, কলিযুগে আত্মাদের শূন্য কলা, কোনো কলাই নেই তাদের, শূন্য কলা হয়ে গেল। তার মানে কি? আত্মা শক্তি কমে গেল, কমজোর হয়ে গেল। এখন কলিযুগে কি করে মানুষ ভক্তিও ব্যভিচারী হয়ে গেল, কে কাকে ভক্তি করছে, যে যা বলছে তাই করছে। হ্যাঁ, কিছুদিন পর বলে যা কিছু শুনি, কেউ বলে বাড়ির সামনে বোতলে নীল জল রেখে দেন, রেখে দেবে, কে বলে এই ইটটাকে পূজা করেন, পূজা করবে, কে বলে এই ছড়ার জলটা বাড়িতে নিয়ে সবাইকে খাওয়ান শান্তি বাবু, এই করবে, যা যা বলছে তাই করবে। কেন এসব করছে? আত্মা একদম শক্তিহীন হয়ে গেছে, হ্যাঁ কমজোর হয়ে গেছে, যে যা বলছে তাই ভক্তি করছে। আর কি হচ্ছে দেখো, প্রকৃতিও তমোপ্রধান হয়ে গেছে, প্রকৃতিও মানুষের দ্বারা দূষিত হচ্ছে। এখন জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সব দূষিত হয়ে যাচ্ছে। তার কি হচ্ছে, মানুষের মধ্যে পাপাচার, ভ্রষ্টাচার, দুর্নীতি এগুলি বেড়ে যাচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলি প্রকট হচ্ছে মানুষের, সেজন্য মানুষের দ্বারা দুর্নীতি, পাপাচার, ভ্রষ্টাচার এগুলি বেড়ে যাচ্ছে। তারপরে দেখুন কলিযুগে আর কি কি হচ্ছে বলুন। দেখুন কিছুদিন কয়েক 2 বছর আগে কি হয়েছিল, আমাদের রিসেন্ট ঘটনা করোনা, কত মহামারীতে কত লোক একসাথে মারা গেল। আর কি গ্লোবাল ওয়ার্মিং, প্রকৃতির এত তমোপ্রধান হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং সবকিছু দূষিত হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং। আর কি হচ্ছে বলছে, ওজনের স্তর ছিদ্র হয়ে গেছে কলিযুগের মধ্যে, একের পর এক যা কিছু শোনা যাচ্ছে। আর কি আর কি শুনছেন দেখুন, কোনোদিকে শান্তি নেই, ঘর গৃহস্থ ছোট পরিবার হয়ে গেছে, ঘর ঘর ছোট পরিবার হয়ে গেছে, তারপর ছোট পরিবারও শান্তি নেই, এই ঘরে এক ঘরের মধ্যে 2-3 জন আছে তারপরও তাদের মধ্যে শান্তি নেই। এখন কলিযুগের অবস্থা তো এই, অশান্তি যখন চরম সীমায় চলে যায়, মানুষের দুঃখ যখন চরম সীমায় চলে যায়, তখনই কি হয়, পরিবর্তনের সম্ভাবনা থাকে। দেখুন আরেকটা আরেকটা কথা মনে পড়লো, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে একটা শ্রমিক হয়েছিল, তো ফরেস্ট ডিপার্টমেন্টে তারা সমীক্ষা করলো, এখন যে বিশ্বে যত লোক সংখ্যা আছে তার জন্য 33% ফরেস্ট লাগবে, বন লাগবে, এখন আছে 14%, 14% আছে, 33% লাগে এখন যা জনসংখ্যা আছে, তো কিন্তু আছে কত, 14%, কিন্তু এটা যখন 9% চলে আসবে তখন আর মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। তো সেই দুনিয়া আসছে আস্তে আস্তে, তো কলিযুগ কত বছর, 1250 বছর, তখন এই কলিযুগের অবস্থা হয়ে যাচ্ছে। তখন পরমপিতা পরমাত্মা এই ধরাধামে অবতরিত হন, 1936 সালের কথা বলছি, 1936 সালে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে অবতরিত হয়েছেন, এবং তখন এসে বলেছেন কলিযুগের আর 100 বছর বাকি। 1900 মনে রাখুন সনটা, 1936 সালে পরমপিতা পরমাত্মা অবতরিত হয়ে বলেছেন আর 100 বছর কলিযুগের বাকি। এই 100 বছরকে সঙ্গম যুগ বলা হয়। সঙ্গম মানে কি, দুইটা যুগের সংযোগ, সেই সংযোগ জায়গাটাকে বলা হয় সঙ্গম যুগ। দেখুন একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে, যেমন ভোর বেলাটা, রাত্র শেষ দিন হয় না, কিন্তু দিনের একটা ভাব যখন আসে রাত্র শেষ হয়ে, সেই সময়টাকে বলা হয় ভোর বেলা, কিন্তু সেই সময়টা বেশিক্ষণ থাকে না, অল্প কিছুক্ষণ থাকে, এই সময়টা কত সুন্দর। ঠিক সেই রকম কলিযুগের শেষ, সত্যযুগের শুরু হবে, সেই সময়টা কলিযুগের লাস্ট, যে 100 বছর এই পিরিয়ডটাকে বলা হয় সঙ্গম যুগ। ভগবান এসে জায়গাটা, এই সময়টার নাম দিয়েছেন কল্যাণকারী সঙ্গম যুগ। এই সময়ে নিজের কল্যাণ করতে পারে, নিজের কল্যাণ করার সময় ভগবান এসে বলছে, ব্রহ্মার মুখ দিয়ে বলছে, আত্মশুদ্ধি করো, এই সময়ে নিজের আত্মশুদ্ধি করো, আমাকে স্মরণ করো, আমি যেই রূপে আছি সেই রূপে আমাকে স্মরণ করে তোমাদের পাপ ভস্ম করো, আত্মাকে শুদ্ধি করো, আত্মাকে পবিত্র করো, সেই পবিত্র আত্মার দ্বারাই সত্যযুগের স্থাপন আসবে, সত্যযুগের সৃষ্টি হবে,
সেই পবিত্র আত্মারাই তোমরা যদি আত্মাকে পবিত্র করো, তাহলে সত্য যুগের দুনিয়া তোমরা আসতে পারবে। তো ভগবান কেন কলিযুগের অন্ত সময়ে অবতরিত হয়েছেন? এই সৃষ্টিকে নতুন করে আবার পরিবর্তন করার জন্য, সত্য যুগের স্থাপনা করার জন্য। তো সত্য যুগের স্থাপনা করার জন্যই ভগবান এই সৃষ্টিতে অবতরিত হয়েছেন কলিযুগের অন্ত সময়। দেখেন, এই সঙ্গম যুগ আর কলিযুগ একসাথে চলছে। অনেকের জন্য কলিযুগ, যারা ভগবানকে চিনেনি তাদের জন্য কলিযুগ, কারণ ভগবান জ্ঞান সূর্য, ভগবান জ্ঞানের আলো দিয়ে আমাকে সত্য যুগের আলো দেখিয়েছে। যারা এই ভগবানের জ্ঞানের আলো না পেয়ে, সত্য যুগের আলো পাননি, তাদের জন্য কলিযুগ। আর যারা ভগবানকে চিনে জ্ঞানের আলো নিয়ে সত্য যুগের আলোকে দেখে গেছেন, তাদের জন্য হলো সঙ্গম যুগ। তো আমরা সবাই এখন সঙ্গম যুগে আছি। তো আমরা আত্মশুদ্ধি করছি, পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে আত্মশুদ্ধি করে আত্মাকে পবিত্র করছি, যেন আমরা সেই আবার সত্য যুগের দুনিয়ায় দেবী দেবতা হয়ে আসতে পারি। তো আজকের সৃষ্টিচক্র এখানেই শেষ করলাম। আমরা একটু পরমপিতার স্মরণ করে আত্মশুদ্ধি, আত্মাকে পবিত্র করব। তো আগামীকাল, তার আগে বলছি, আগামীকাল আমরা দেখব সিঁড়ি, যে ভারতবর্ষের উত্থান এবং পতন সিঁড়ির মাধ্যমে কিভাবে সেটা দেখানো হয়, ভারতবর্ষের উত্থান আর পতন সেটা দেখবো, আর কল্পবৃক্ষ সম্পর্কে জানবো আগামীকাল। তো আজকে আমরা এখানে শেষ করছি। তার আগে 1 মিনিট একটু আত্মকে শুদ্ধি করে নিই, ভগবানকে স্মরণ করি। ওম শান্তি। দেখুন, দুই ভ্রুকুটির মাঝখানে জ্যোতি স্বরূপ আত্মাকে দেখবো। আমি আত্মা, জ্যোতি স্বরূপ, আমার আসল ঘর পরম ধাম। দেখুন নিজেকে, আত্মা, নিজেকে ভক্তির মধ্য থেকে বেরিয়ে মতো উপরে চলছি অনুভব করো। অনেক উপরে, 1 সেকেন্ডে পৌঁছে গেলাম আমার আসল ঘর পরম ধাম। নিজেকে দেখুন পরম ধামে জ্যোতি রূপে। সামনে শিব বাবা, অনন্ত প্রকাশ শিব বাবা। আমি আত্মা শিব বাবার সম্মুখে, বিন্দু আত্মা বিন্দু বাবার সম্মুখে, পরম আবার থেকে অজস্র কিরণ পড়ছে আমার উপরে লাইট। আমার আত্মা শুদ্ধি হয়ে যাচ্ছে, শুদ্ধিকরণ হচ্ছে, জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়ে যাচ্ছে, বিকর্ম ভস্ম হয়ে যাচ্ছে বাবার সম্মুখে। বাবার লাইট পড়ছে আমার উপরে, আমি আত্মা বাবার সম্মুখে ভরপুর হয়ে যাচ্ছে। আমি আত্ম শুদ্ধি করছি, আত্মশুদ্ধি করে বাবার সম্মুখ থেকে আমি আত্মা পরম ধাম ছেড়ে আবার নিচে নাম, যেন আকাশের তারার মতো আমি উপর থেকে নিচে পড়ছি। আবার এসে এই দুই ভ্রুকুটির মাঝখানে বিরাজিত হয়ে
আমি শুদ্ধ আত্মা, আমি পবিত্র আত্মা। বাবার লাইট যেন এখনো উপর থেকে আমার উপর পড়ছে, সম্পূর্ণ পবিত্রতা ফিল করি। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। কালকে আবার দেখা হবে।